আপনার প্রিয় মানুষটা কেমন হবে, আপনি বাকি জীবনে যাকে বিয়ে করবেন কিংবা যার সাথে রিলেশন করবেন সেই মানুষটা কেমন হওয়া উচিত। আমরা আমাদের জীবনের চলার পথে কিংবা বন্ধুদের আড্ডা সবাই অনেক প্রিয়জনের কাছে থেকে কিংবা ভালোবাসার মানুষের কাছে থেকে এই প্রশ্নটা শুনে থাকি। বন্ধু হাসতে হাসতে বলতেই পারে, তোর গার্লফ্রেন্ডটা কেমন হবে, তুই কেমন গার্লফ্রেন্ড বাকি জীবনে চাস। বান্ধবী ও বান্ধবীকে প্রশ্ন করে বসে, আচ্ছা তোর হাজব্যান্ড কেমন হবে বলতো, ওই কেমন হবে, কি রকম হবে, ও কোন মানুষটা বাকি জীবনে আসবে কিংবা কাকে তুমি বিয়ে করবে, এই প্রশ্নটা প্রতিনিয়ত আমরা শুনে আসছি। আজকে একটা কথা বলতে চাই, কখনো কাউকে তোমার হাজব্যান্ড কেমন হবে, তোমার বিএফ কেমন হবে কিংবা তোমার জিএফ কেমন হবে এই প্রশ্নটা কখনো করবেন না। কারণ আমরা দোকানে কিংবা বাজারে কোনো প্রোডাক্ট কিংবা পণ্য কিনতে গেলে আমরা দোকানদার কিংবা পণ্য বিক্রেতাকে বলতে পারি, ভাই এটা কি মিষ্টি হবে, এই জিনিসটা কি ভালো হবে, এটার কি মেয়াদ আছে, ইত্যাদি জিজ্ঞাসাবাদ করে আমরা পণ্য কিংবা প্রোডাক্ট ক্রয় করি। কিন্তু মানুষ কোনো পণ্য কিংবা প্রোডাক্ট নয় যে আপনি তাকে দেখে শুনে ক্রয় করবেন কিংবা ওই মানুষটা এমন হবে, ওই মানুষটা এরকম হবে কিংবা সে বাকি জীবনে ভালো হবে কিনা। জীবনটা অনেক এরকম, কখন জীবনে কে চলে আসে আর কাকে মানুষ ভালোবেসে ফেলে এটা কেউ জানে না। তাই প্রিয় মানুষটা কেমন হবে, হাজব্যান্ড কেমন হবে, বউ কেমন হবে কিংবা ওয়াইফ কেমন হবে এই প্রশ্নটা কখনো কোনো মানুষকে কিংবা কোনো বন্ধুকে করবেন না, কারণ মানুষ কোনো প্রোডাক্ট নয়। সবাই ভালো থাকবেন।